চার দশক ধরে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন অভিনেত্রী ডলি জহুর। এখনও তাকে দেখলে সেলফি কিংবা অটোগ্রাফ নিতে ছুটে যান ভক্তরা। কিন্তু সম্প্রতি তাকে ভুগতে হচ্ছে নতুন এক বিড়ম্বনায়। কে বা কারা রাত বিরাতে বিভিন্ন নম্বর থেকে কল করে অবান্তর কথা শোনান তাকে, তুমি এত সুন্দর কেন, তোমাকে ভালো লাগে, কিংবা তুমি খুব মিষ্টি, ফোনের ওপাশ থেকে ফিসফিসিয়ে এ ধরনের কথা বলা হচ্ছে ডলি জহুরকে। ছেলে না বয়স্ক বোঝা যায় না, কথা বলে তুমি ভাবে কথা বলে ক্লিয়ার কথা বলে না আর পরিষ্কার করে কিছু বলে না। বিভিন্ন নম্বর থেকে কল এলেও সিম বদল করতে পারছেন না এই অভিনেত্রী, কেননা এই নম্বর দিয়েই দেশ বিদেশে যোগাযোগ করতে হয় তাকে। সিম না আমার অনেক দিনের না, শুরু থেকেই সিম তো আমি সাইবার ক্রাইম যে ও পুলিশ যে বদল ওই যে মির্জান নাকি নাম ওর কাছে তার একটা নিয়েছি, ওকে বললাম যে অনেকদিন পরে কথা বলছি, বলতে হ্যাঁ কোনো সমস্যা নয়, অনেক সমাধান করেছি, অসুবিধা নেই আমরা, আপনি দিয়ে নাম্বার গুলো আমি কিছু একটা ব্লক করছি যে নাম্বার গুলো নালাজ গুলো সাধারণ নম্বরের বাইরেও অদ্ভুত সব নম্বর থেকে উটকো কলগুলো আসছে বলে জানিয়েছেন ডলি জহুর। নম্বরগুলো দেখে কখনো কখনো বিদেশি মনে হচ্ছে তার কাছে। জিরো 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 বলে একটা পাঁচটা ছটা জিরো থেকে নাম্বার ফোন আছে, মানে এটা কোনো একটা সিস্টেম আছে বলে তার ফোন করার, যার জন্য সে এত নাম্বার থেকে ফোন করে আমার মনে হয়। আবার কখনো দেখা গেলে লন্ডন লেখা আছে কিন্তু আবার দেখা গেলো যে বাংলাদেশে এই এখনই বাংলাদেশে এখনই লন্ডন লেখা আবার নাম্বার গুলো উঠে, তো কিভাবে কি করে এটা নিশ্চয়ই কোনো একটা সুযোগ সুবিধা আছে যেখান থেকে সে এই কাজগুলো করতে মনে হয়। উটকো নম্বর রিসিভ না করেও পারছেন না এই অভিনেত্রী, কেননা অনেক গুরুত্বপূর্ণ কলও আসছে আননোন নম্বর থেকে। আমি বিরক্ত মানে যখন তো বলে ধরো আননোন নাম্বার হলে ফোন সহজে ধরি না, কিছুক্ষণ আগে একজন বললে তো কখন থেকে আপনাকে ফোন দিচ্ছি আপনি ধরছেন না, আমি কি করবো ফালতু না ফোন দিচ্ছে ডিস্টার্ব করতে যার জন্য ফোনটা ধরি না, ধরলে পরে তো আমি মনে করছি তার ফোন বলতে গেছে ওরা বিভিন্ন নাম্বার থেকে ফোন করে, আমি করলেও ওটা আবার করছে ডলি জহুর। এইরকম বলে তারপরে কি মিষ্টি কি মিষ্টি কি বলে না, মানে মনে হয় সেটা ফোন কথা বলতে পারতাম তাহলে বলতাম, আর আমি ও বাজে কথা বলে আমিও বলতাম, আমি খালি একদিন বলছি হ্যাঁ ফালতু কথা কেন বলো হ্যাঁ ভদ্রলোক এই বাজে কথা কেন বলো, তোমার মাকে যে আগে বলো বলে শেষ করে আমাকে এসে বললো, খালি একদিন বলতে হবে দেখলাম যে না তো কোনো কথা রেসপন্স করে না আমার কথার কোনো উত্তর দেয় না, তার মতো সে বলে যাচ্ছে তখন বাদ দিলাম বলার, নিজের মুখ খারাপ করে গেলাম। এসবের পাশাপাশি শুটিং স্পটেও বিড়ম্বনায় পড়েন এই অভিনেত্রী, কেউ কেউ ছবি তোলার সময় কাঁধেও হাত দিয়ে ফেলেন বলে জানিয়েছেন ডলি জহুর। শিবলি আহমেদ, কালবেলা।